নমস্কার দেখছেন কলকাতা টিভি আমি অভিক রয়েছি সঙ্গে শুরু করছি সংবাদ সারাদিন হাওড়ার দিকে নজর রাখবো হাওড়াতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা একটি জুট মিলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান তারা হাওড়ার শিবপুরে ভয়াবহ আগুন জুট মিলে আমরা এই নিয়েই কথা বলবো জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ কি পরিস্থিতি এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দেখো এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তবে ভোরবেলা এই আগুন লাগে বিধ্বংসী আগুনে হাওড়া শিবপুর ফর্শ রোডে বিজয় জুগমিলে আগুন লেগেছে এবং বিধ্বংসী আগুন গোডাউনে ছিল প্রচুর পরিমাণে কাঁচা দ্রব্য অর্থাৎ পাট মজুদ ছিল সেখানে আগুন লাগায় দমকলের দুটি ইঞ্জিন একযোগে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তবে আগুন ছড়িয়ে পড়ার এই মুহূর্তে আর কোনো সম্ভাবনা নেই তবে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর গোডাউনের সমস্ত পাট যে মজুদ করা ছিল পুরো ভস্মীভূত হয়ে গেছে তবে বারবার এই বিজয় জুট মিলে কেন আগুন লাগে সেই নিয়ে প্রশ্ন তুলছে কর্মীরা যে এখানে প্রায়শই দেখা যায় আগুন লাগে এবং আগুন লাগায় যে ব্যবস্থা থাকে এই আগুন নিরাপণ সে কোনোরকমভাবে এখানে মজুদ থাকে না তার ফলে আগুন ছড়িয়ে পড়ে এই দমকল কর্মীরা তৎপরতায় গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে এই মুহূর্তে পকেট ফায়ার যেটা থাকে যেহেতু প্রচুর কাঁচা দ্রব্য অর্থাৎ পার্ট মজুদ করা ছিল সেইখানেই পকেট ফায়ার আগুন রয়েছে আর আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগলো এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে এখন পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে বলা যায় বেশ বেশ আপাতত ধন্যবাদ জগন্নাথ তোমায় জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি কি কারণে আগুন লেগেছে এই জুট মিলে তা যদিও এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি তবে এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ডের জেরে ক্ষতি হয়েছে একাধিক জিনিসপত্রে ভস্মীভূত হয়ে গেছে জুট মিলে থাকা একাধিক জিনিস এবং যার কারণে সেখানে এই মুহূর্তে দমকল বাহিনী তারা ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন যায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান তারা যেমনটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে কিন্তু বিভিন্ন জায়গাতে পকেট ফায়ার এখনও পর্যন্ত রয়েছে সেই পকেট ফায়ার থেকে যাতে আগুন আবারও না ছড়িয়ে পড়ে সেদিকেই নজর রাখা হচ্ছে এবং সেক্ষেত্রে এখনও পর্যন্ত দমকল বাহিনী তারা সেদিকেই নজর রাখছে বিজয় জুট মিলের ঘটনা সেখানেই পাটের জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা কী কারণে আগুন তা যদিও এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি